নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এবার বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় বুধবার দিনের প্রথম ম্যাচে চম্পু জেলা প্লে সেন্টারকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে আসর শুরু করল ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে তিনটি গোল করেন খেলার 20-32 এবং 68 মিনিটে শ্রেয়া দেব। কি রয়েছে বিস্তারিত, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র, শুনবো বিস্তারিত। বিপ্লব দা, ইতিমধ্যে যে খবর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এবার বৈকুণ্ঠনাথ মহিলা মেমোরিয়াল মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতা এবার প্রথম ম্যাচ শুরু হয়েছে, কি রয়েছে বিস্তারিত যদি তুলে ধরো। দেখো, যে বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা ফুটবল এই ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল গতকাল থেকে, কিন্তু গতকালকে বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচ কিন্তু ভেস্তে যায় এবং তার কারণে কিন্তু আজ থেকে শুরু হয়েছে এই বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা ফুটবল এবং এই লিগ ফুটবলে মোট 6টি দল অংশ নিয়েছে এবং সেখানে আজকের যে ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, যদিও উদ্বোধনী ম্যাচ গতকালকে বৃষ্টির জন্য পরিত্যক্ত, সেক্ষেত্রে আজ উদ্বোধনী ম্যাচই বলা যেতে পারে। সেই উদ্বোধনী ম্যাচে কিন্তু গত বছরের যে চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল কিন্তু নিজেদের জয়ের অভিযান শুরু করেছে, অর্থাৎ তারা 3-0 গোলে জয়লাভ করে তাদের প্রথম ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করে নেয় এবং এই যে আসর, এই আসর শুরু হওয়ার ফলে কিন্তু মহিলা লীগ ক্ষেত্রে নিজেদের জয়ের ধারা কিন্তু শুরু করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। কারণ আমরা জানি যে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবছর অনেকটাই আত্মবিশ্বাসের সাথে মাঠে নেমেছে, কারণ অন্যান্য যে অংশগ্রহণকারী যে বাকি 5টি দল রয়েছে সেই 5টি দলের তুলনায় অনেকটাই শক্তিশালী রয়েছে এই দল। কারণ এবছর এই আসরে যে সমস্ত দলগুলো অংশ নেবে তার মধ্য থেকে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে চ্যাম্পিয়নের হিসেবে রাখা যায়, কারণ বিগত দিনগুলিতেও আমরা দেখেছি যে ত্রিপুরা স্পোর্টস স্কুল লাগাতার তোমার এই মহিলা নকআউট এবং মহিলা লিগ ফুটবলে কিন্তু নিজেদের আধিপত্য বজায় রেখেছে। যদিও এই ক্ষেত্রে আসর শুরুর আগে দলীয় কোচ বা স্কুল প্রতিনিধিরা জানিয়েছিলেন এবছর বেশিরভাগ ফুটবলাররা কিন্তু নবাগত রয়েছেন এবং সেক্ষেত্রে তাদের দীর্ঘ সারা বছরের যে অনুশীলন, এই সারা বছরের অনুশীলনে থাকার কারণে কিন্তু তারা অনেকটাই বেশি আত্মবিশ্বাসী নিজেদের খেলার ব্যাপারে বা নিজেদের ম্যাচকে নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রতিনিয়ত খেলার মধ্যেই তারা থাকে বা সারা বছর অনুশীলনে থাকার কারণে দলীয় কোচ এবং দলীয় কর্মকর্তারাও বেশ আশাবাদী তাদের কাছ থেকে এবং সেক্ষেত্রে কিন্তু আজকে তারা যে জয় তুলে নিয়েছে, তারা কিন্তু একটা বড় শক্তিশালী দলের সাথে জয় তুলে নেওয়া এবং এই শক্তিশালী দলের সাথে জয় তুলে নেওয়া মানে কি, তা মানে হলো অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে গেল তারা এই আসরে। যদিও আমরা প্রথম দিন যে ম্যাচ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আনন্দনগর প্লে সেন্টার এবং চলমান সংঘর মধ্যে অপেক্ষাকৃত দুর্বল যে দল, সেই দুর্বল দলগুলো যে কিন্তু এবছর চ্যাম্পিয়নের দাবিদার কিন্তু সেই ত্রিপুরা স্পোর্টস স্কুল। শতাব্দী, তোমাকে জানিয়ে রাখি এবছরে এই আসরে মোট 6টি দল কিন্তু অংশ নিয়েছে, তার মধ্যে যে রয়েছে তার মধ্যে রয়েছে আনন্দনগর প্লে সেন্টার, চন্দ্রমান সংঘ, জম্বু জেলা প্লে সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল, ফুলুজানু একাডেমি এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। তো সেক্ষেত্রে 6 দলীয় এই আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুলের এই জয় অনেকটাই নিজেদের আত্মবিশ্বাস এবং নিজেদের ট্রফি জয়ের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে রাখলো বলে মনে হয়। একদমই। তো সেই আজকের দিনের এই দ্বিতীয় ম্যাচে কারা কারা রয়েছে বা যদি একটু তুলে ধরো। দেখো, দ্বিতীয় ম্যাচে যে আজকের যে প্রথম ম্যাচ, গতকালকে যেটা শুরু হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আনন্দনগর প্লে সেন্টার এবং চলমান সংঘের ম্যাচটি বাতিল হয়েছে বৃষ্টির কারণে, সেটার নির্ধারিত ডেট পরে জানাবে রাজ্য ফুটবল সংস্থা। এবং আজ দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু জম্বু জেলা প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলেছে এবং কালকে যে তৃতীয় ম্যাচ, কালকে সেই তৃতীয় ম্যাচে কিন্তু খেলবে ফুলুজানু ফুটবল একাডেমি এবং বিশ্রামগঞ্জ। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যদি দেখা যায় যে এই আসরে যে দুটো দল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং জম্পুই জলা, তাদের মধ্যেই কিন্তু ট্রফি জয়ের ধারাবাহিকতা থাকতে পারে। তবে সেক্ষেত্রে তিনটি দলের ফুটবলাররা কিন্তু রীতিমতো সারা বছর অনুশীলনে তারা ব্যস্ত থাকে, শীত হোক কিংবা গ্রীষ্ম বা ফুটবল মরশুম হোক সারা বছর কিন্তু তারা অনুশীলনে থাকে। তবে অন্যান্য যে দুটো দল রয়েছে জম্পু জেলা এবং বিশ্রামগঞ্জ, তাদের তুলনায় অনেকটাই কিন্তু টেকনিক এবং এন্ডুরেন্স বা দক্ষতার দিক দিয়ে অনেকটাই কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল এগিয়ে। তো সেক্ষেত্রে বলা যায়
যে তিনটি মোট 6টি দল অংশ নিলেও এখানে কিন্তু তিনটি দলের মধ্যে মূল লড়াই জঙ্গু জেলা, বিশ্রামগঞ্জ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে এটা বোঝা যায় যে আগামী দিনে জম্পু জেলার সাথে যেহেতু আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে, তো সেক্ষেত্রে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সাথে যদি ত্রিপুরা স্পোর্টস স্কুল নিজেদের জয়ের ধারা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এবছর নির্ঘাত তারা এই আসরে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু বলা যায়। কারণ প্রত্যেকটি দলই কিন্তু নিজেরা প্রাকৃতিক মাঠে খেলে অভ্যস্ত, কিন্তু এবছর তাদেরকে খেলতে হচ্ছে কৃত্রিম ঘাসের মাঠে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি দলের এই সাময়িক অসুবিধা হবে, তো তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে অ্যাডভান্টেজ বা সব দিক থেকে এগিয়ে থাকবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। কারণ ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা বাইরে গিয়ে গিয়ে যখন অ্যাস্ট্রোটার্ফে খেলে বা সিনথেটিক বা কৃত্রিম ঘাসে সেখানে খেলে, সেখানে কিন্তু তাদের অভিজ্ঞতা থাকে। এই অভিজ্ঞতার নিরিখে কিন্তু তারা এই জয় তুলে নেয়, এবং সেটা কিন্তু আজকের এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সকালে পিচ্ছিল মাঠেও কিন্তু তারা সেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও কিন্তু নিজেদের সেই জয়ের ধারা বজায় রেখেছে। ঠিক তাই বিপ্লব, অসংখ্য ধন্যবাদ তোমাকে, একেবারে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। তবে বৃষ্টির জন্য আবহাওয়ার কারণে কিছুটা ব্যাক পেতে হচ্ছে এই প্রতিযোগিতামূলক ফুটবলে, এবং সেখানে তবে দ্বিতীয় দিনের ম্যাচে আনন্দনগর প্লে সেন্টারকে 10 গোলে পরাজিত করলেন চলমান সংঘ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।